হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল টপিক হবে ব্লেন্ডার এডিটর নিয়ে। ব্লেন্ডারে বেশ কয়েকটি এডিটর আছে, ওইসব এডিটর দিয়ে আমরা ব্লেন্ডারে অনেক কাজ করতে পারবো যেগুলো আমাদের খুবই দরকার, অ্যানিমেশন করার জন্য, মডেলিং করার জন্য, কোনো কার্টুনকে রিগিং করার জন্য। ওকে, তো আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম ব্লেন্ডার যখন আমরা ওপেন করব তখন চারটি এডিটর দেখাবে। আমি দেখাই একটু, আমি চারটি এডিটরকে ভাগ করেছি। দেখুন, এই যে অরেঞ্জ কালার, যতটুকু এরিয়া অরেঞ্জ কালার দখল করেছে, এটা হচ্ছে ভিউপোর্ট, এটা হচ্ছে ভিউপোর্ট এডিটর। ওকে, তো এটাও একটা এডিটর। এখানে আউটলাইনার, গ্রিন কালার যে যতটুকু অংশ দখল করেছে এটুকু হচ্ছে আউটলাইনার। তারপরে ইয়েলো কালার যতটুকু অংশ দখল করেছে এটা হচ্ছে প্রপার্টিজ, আর ব্লু কালার এটা হচ্ছে টাইম লাইন। তাহলে চলুন আমরা ব্লেন্ডারে দেখি এবার। এই যে দেখুন, এইটা হচ্ছে কি আউটলাইনার, এই বড় এরিয়া, এই এরিয়ার নাম হচ্ছে ভিউপোর্ট, এটাও কিন্তু একটা এডিটর। এখানে টাইম লাইন, যেগুলো আমরা অ্যানিমেশন করতে গেলে আমাদের টাইম লাইন খুবই খুবই প্রয়োজন, কারণ আমি আমি কোনো অবজেক্টকে বা কোনো কার্টুনকে কত সময় ধরে রিগিং করব বা হাঁটাবো বা দৌড়াবো, সবই আমরা এই টাইম লাইনের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের অ্যানিমেশন করতে হবে। তো টাইম লাইন খুবই খুবই একটি আমাদের হচ্ছে কি গুরুত্বপূর্ণ একটি এডিটর। এডিটর আপনি চাইলে আপনার ইচ্ছে মতো আপনি ব্লেন্ডারে আপনার এডিটরকে সাজাইতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন। দেখুন, এই যে এইখানে প্রত্যেকটা এডিটরের এই বাম সাইডে, ঠিক আছে, বাম সাইডের একদম উপরে, এই যে এটা এটা একটা এডিটর। ওকে, তো এই এডিটরের বাম সাইডে একদম প্রথমেই আইকন দেখতে পাচ্ছেন, মানে এই প্রপার্টিস এডিটরের আইকন, এই যে এটা, তারপরে এই থ্রি ডি ভিউপোর্টের আইকন এইটা, টাইম লাইনের আইকন এটা, আর হচ্ছে কি আউটলাইনারের আইকন হচ্ছে এটা। ওকে, তো কিভাবে আপনি এডিটর আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন, চলুন দেখি। এই যে যে আইকনটা, থ্রি ডি ভিউপোর্টের যে আইকন, এই আইকনে আপনি ক্লিক করলে আরও এডিটরের অপশন আসবে। আমি চাচ্ছি যে আমি থ্রি ডি ভিউপোর্ট রাখবো না, আমি এখানে অন্য একটা এডিটর আনবো আমার কাজের সুবিধার জন্য। তো আপনি কি করবেন, এখানে এখানে ক্লিক করবেন, করার পরে আমি চাচ্ছি এখানে ইউভি এডিটর আনবো। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখুন থ্রি ডি ভিউপোর্ট চলে গেছে আর ইউভি এডিটর চলে আসছে। ইউভি এডিটরের কাজ কি আমি পূর্ব নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এভাবে আপনি এডিটর চেঞ্জ করতে পারবেন। আমি এখানে আবার থ্রি ডি ভিউপোর্টই আনি, জানলাম। আমি চাচ্ছি এখানে আমি টাইম লাইন রাখবো না, আমি এখানে অন্য একটি এডিটর রাখবো, সাপোজ মনে করুন শ্যাডার এডিটর। ওকে, এই যে দেখুন, এটা একটা শ্যাডার এডিটর। তো এখানে টাইম লাইন ছিল, আমি এখানে এখন টাইম লাইন আনবো। ওকে, যে টাইম লাইন, এখানে আমি টাইম লাইনে আনলাম। তারপরে আরেকটি আরেকটি বিষয় বলি, এখানে প্রত্যেকটা এডিটরের পাশে দেখুন হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যাল লাইন। ওকে, এই লাইনের কাছে যদি আপনার মাউসের কার্সারটা আনেন তাহলে দেখতে পাচ্ছেন যে ওখানে চেঞ্জ হচ্ছে। এটা দ্বারা বোঝায় যে আপনি এটাকে উপরের দিকে ড্র্যাগ করে নিয়ে গেলে বড় হবে, নিচের দিকে ড্র্যাগ করলে ছোট হবে। তো এটি আপনি এভাবে বের করতে পারবেন। তারপরে এখানেও এখানে এটি এখানে মাউস আনলে এখানে সেম একই কাজ করতে পারবেন। ওকে, এভাবে একই কাজ করতে পারবেন, মানে এর ডিটেলস আরও ভালোভাবে দেখতে পারবেন, আপনার সুবিধার জন্য সুবিধা মতো আপনি এভাবে ছোট বড় করতে পারবেন। এখানে আমি চাচ্ছি এখানে আমি আউটলাইনার রাখবো না, আমি এখানে অন্য কিছু রাখবো। সাপোজ মনে করুন আমি এখানে রাখবো কম্পোজিটর। ওকে, এই যে কম্পোজিটর রাখলাম, এখানে আপনি কম্পোজিট করতে পারবেন। ওকে, তো আমি এখানে আউটলাইনার রাখি। ওকে, তো এভাবে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। ওকে, এটা আমি দেখালাম না। তারপরে কি, এই যে বিভিন্ন ওয়ার্কস্পেস এখানে অলরেডি তৈরি করে দেওয়া আছে ব্লেন্ডারে ডিফল্টভাবে, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এভাবে কাস্টমাইজ করতে পারবেন। আমি যদি মডেলিং করতে চাই তাহলে মডেলিং করার জন্য যেসব এডিটর লাগবে সব এখানে আছে। ওকে, এগুলো আছে, দেখুন এখানে টাইম লাইন নাই, এখানে প্রপার্টিজ আছে, এখানে আউটলাইনার আছে। তো মানে ভিউ
মডেলিং করতে গেলে মূলত তিনটা এডিটরি যথেষ্ট, এ কারণে তিনটা অলরেডি ওরা সাজিয়ে রেখে দিয়েছে। তারপরে এখানে স্কাল্পটিং আছে, স্কাল্পটিং করার জন্য যা যা প্রয়োজন এখানে তাই তাই আছে। তারপরে ইউভি এডিটর, মানে ইউভি এডিটরের কাজ করার জন্য এখানে যা যা লাগে ওইভাবে ওরা সাজিয়ে দিয়েছে। টেক্সচার পেইন্ট, তারপরে শেডিং, অ্যানিমেশন। ওকে, তো এভাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ওয়ার্ক স্পেস তৈরি করতে পারবেন এডিটর এভাবে চেঞ্জ করে। ওকে, তো আমি লেআউটে যাই, বাই ডিফল্ট এই লেআউটই থাকে সাজানো। এবার এবার আরেকটা জিনিস দেখায় যে আমি চাচ্ছি এখানে আমি একটা এডিটর, আপনি চাইলে আপনি একাধিক এডিটর এখানে আপনি আনতে পারবেন। আমি চাচ্ছি যে এই মাঝখানে আমি এই এই থ্রিডি ভিউপোর্টকে দুইটি অংশে ভাগ করে একটা একটা অংশে থ্রিডি ভিউপোর্ট রাখবো, আর একটা অংশ আমার ইচ্ছা মতো আমি যেটা রাখতে চাই। তো মাঝখানে দুটাকে ডিভাইড করতে চাইলে আপনি কি করবেন, এখানে লক্ষ্য করুন আউটলাইনার, আউটলাইনারের যে কর্নারটা এখানে কিন্তু রাউন্ড, থ্রিডি ভিউপোর্টের যে কর্নারটা এটা কিন্তু রাউন্ড। তো রাউন্ডের দুই রাউন্ডের মাঝখানে আপনি থ্রিডি কার্সার আনবেন, দেখুন আপনার সরি মাউসের কার্সারটা আনবেন, এনে এখানে দেখবেন আপনার মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লাস সাইনের মতো হয়ে যাচ্ছে। এখন কি করবেন, আপনি এখানে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসবেন, দেখুন এই যে এখানে থ্রিডি ভি পোর্টের কর্নারে আনবেন, একদম রাউন্ড কর্নারে রাউন্ডের ওখানে আনবেন। আনার পর এখানে আপনি ক্লিক করে এই দিকে ড্র্যাগ করবেন, দেখবেন যে এটা থ্রিডি ভি পোর্ট দুই ভাগে ভাগ হয়ে গেছে। ওকে, তো এবার আমি চাচ্ছি যে আমি এটা থ্রিডি ভিউপোর্ট রাখবো, আর এখানে আমি অন্য একটা এডিটর আনবো। তো এই যে এই আইকনে ক্লিক করবেন, এতে আমি বললাম তো প্রত্যেকটা এডিটরের বাম দিকে প্রথমেই মানে ওই এডিটরের আইকন থাকবে। তো এই আইকনে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখানে এডিটর আনতে পারবেন। তো আমি এখানে আনলাম মনে করুন এই গ্রাফ এডিটর, এই যে আমি এখানে আনলাম গ্রাফ এডিটর, এখানে কিন্তু আমি গ্রাফ এডিটর দিয়ে আমার কাজগুলো আমি করতে পারবো। ওকে, তারপরে এবার চাচ্ছেন যে না আমি থ্রিডি ভিউপোর্ট যেটা ছিল আমি ওটাই ওইভাবে আবার রাখবো, আমি এটা রাখবো না, আমি থ্রিডি ভিউপোর্টে আনবো। তো এখান থেকে তো আপনি এটাকে কেটে দিতে পারবেন না, তখন আপনি কি করবেন, তখন করবেন যে দুটা ভাগে যে হরিজন্টাল লাইনটা ভাগ করেছে এই লাইনে আপনি যদি আপনার মাউসের কার্সার টানেন তাহলে দেখবেন আপনার মাউসের কার্সার চেঞ্জ হয়ে গেছে, এরকম অ্যারো অ্যারো চিহ্ন আসছে। তো তখন আপনি কি করবেন, অ্যারো চিহ্ন থাকা অবস্থায় আপনি রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে জয়েন্ট জয়েন্ট এরিয়া এই এরিয়াতে ক্লিক করবেন, করার পরে দেখুন একটা অ্যারো অ্যারো আসবে, এরকম ট্রান্সপ্যারেন্ট একটা অ্যারো আসবে, মানে অ্যারো বলছে যে আপনি কোন দিকে জয়েন্ট করতে চান। আমি যদি এটা যদি এই যে অ্যারো যেহেতু থ্রিডি ভিউপোর্টের দিকে আসে, আমি যদি এখানে যদি ক্লিক করি, ওকে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি এই থ্রিডি ভিউপোর্ট আউট হয়ে যাবে আর এই গ্রাফ এডিটর পুরো এরিয়াটা দখল করে নেবে। তারপরে কি আমি যদি অ্যারো চিহ্ন এদিকে আনি তাহলে কি আমি যদি এটা ক্লিক করি তাহলে তাহলে কি হবে এই গ্রাফ এডিটর কি হবে আউট হয়ে যাবে আর থ্রিডি ভিউপোর্ট পুরোটা এরিয়া দখল করে নেবে। দেখুন আমি এখানে আমি গ্রাফ এডিটরে ক্লিক করেই এক্সাম্পলে হিসেবে নিচ্ছি। তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন থ্রিডি ভিউপোর্ট চলে আসছে আর ওটা আউট হয়ে গেছে। তার মানে কি অ্যারো চিহ্ন যেদিকে থাকবে ওই এডিটর কি হবে আউট হয়ে যাবে আর তার পরেরটা কি পুরো এরিয়া দখল করে নেবে। তো এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি যদি এখানে ড্র্যাগ করে যদি না পারেন তাহলে কি করবেন, এই দুই এডিটরের মাঝখানে এসে আপনি ওই যে ওই আপনার মাউসের কার্সার চেঞ্জ হয়ে যাবে, অ্যারো চিহ্ন আসবে, অ্যারো চিহ্ন থাকা অবস্থায় আপনি রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে এই যে আপনি কিভাবে চাচ্ছেন। আরেকটা বিষয় বোঝায় যে আপনি যদি এই দুই ভাগে এটাকে ভাগ করতে চান, মানে একটা থ্রিডি মানে কি একটা এডিটর এদিকে থাকবে আর একটা এডিটর এদিকে থাকবে, তখন আপনি কি করবেন, আপনি এখানে ক্লিক করবেন, করার পর এখানে বলছে যে আপনি ভাগ করতে চান ভার্টিক্যালভাবে, যেহেতু আমি এটা ভার্টিক্যালভাবে বানাবো, ওকে এভাবে ডিভাইড করব, এদিকে একটা থাকবে, এই জায়গায় একটা থাকবে, এই জায়গায় একটা থাকবে, তখন আপনি ভার্টিক্যাল নেবেন। আর হরিজন্টাল এখানে দেখুন আর একটা হরিজন্টালের অপশন আসছে যে হরিজন্টাল, তার মানে কি ওই এটা ভাগ করবে এই বরাবর, ওকে এই বরাবর ভাগ করবে, মানে ওই লাইনটা এই বরাবর থাকবে। আমরা যেটা ভাগ করছিলাম লাইনটা কিন্তু এই দিকে ছিল, এই বরাবর ছিল, আর হরিজন্টাল কি এই বরাবর থাকবে, মানে আনুভূমিকভাবে ভাগ হয়ে যাবে। তার মানে কি এই পুরো জায়গাটা একটা এডিটর থাকবে
আর এই পুরো জায়গাটায় একটা এডিটর থাকবে, আমি দেখাই। তো আমি এখানে ভার্টিক্যাল ভাবে প্রথমে নিলাম, ভার্টিক্যাল নিলাম, তারপর দেখুন একটা একটা ভার্টিক্যাল লাইন আসছে। তার মানে কি, এটা দু এ অংশে একটা ভাগ করবে, এ অংশে একটা, মানে এ পার্ট একটা নেবে আর এ পার্ট একটা নেবে। তো আমার ইচ্ছা আমি যেখানে খুশি এটাকে এনে আপনি, আমি কিন্তু মাউসকে ছেড়ে দিয়েছি, রিলিজ করে দিয়েছি, কারণ যখন আপনি ভার্টিক্যাল স্প্লিট নেবেন তখন কি হবে, এটা আপনার মাউসের সাথে অটোমেটিকলি, মানে কি আপনার মাউসের সাথে এটা সবসময় থাকবে। তো আমি চাচ্ছি এটাকে এই জায়গায় এনে আমি এটাকে ক্লিক করবো, ক্লিক করলেই এখান থেকেই ডিভাইড হয়ে যাবে। দেখুন ক্লিক করলাম, দেখুন এখান থেকে ডিভাইড হয়ে গেছে, এটা একটা এডিটর, এটা একটা এডিটর। ওকে, তো আমি এটাকে আবার আউট করতে চাই। দেখুন জয়েন্ট এরিয়া আমি বড়টা রাখবো, ছোটটা আউট করবো, তাহলে ছোটোটার দিকে তীর চিহ্ন, মানে অ্যারো, অ্যারো চিহ্ন রাখবো, রেখে ক্লিক করবো এখানে। দেখুন বড় এরিয়াটা, এরিয়াটা পুরো জায়গাকে দখল করে নিয়েছে। তারপরে এবার দেখা হরিজন্টাল, হরিজন্টাল দেখুন এবার কিভাবে লাইন আসছে। দেখুন আগে ছিল ভার্টিক্যাল পুরো এইদিক বরাবর, এখন দেখুন এই আনুভূমিকভাবে আসছে। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখন এডিটর কিভাবে ভাগ হয়ে গেছে। দেখুন এখানে একটা এডিটর, এখানে একটা এডিটর। সেম একইভাবে যদি জয়েন করতে চান তাহলে জয়েন এরিয়াতে যাবেন, এরিয়াতে গিয়ে আমি চাচ্ছি উপরেরটা রাখবো, নিচেরটা আমি আউট করব। তাহলে নিচেরটার দিকে আপনার তীর চিহ্ন রাখতে হবে, আমি এখানে ক্লিক করলাম, দেখুন উপরেরটা আছে। ওকে, আপনি এইভাবে আপনার এডিটর নিয়ন্ত্রণ করতে পারবেন। ওকে, তো আমি এখানে যতগুলো এডিটর আছে প্রত্যেকটি এডিটর নিয়ে আমি আলোচনা করব, এক একটি ভিডিও বানাবো। তারপরে এখানে দেখায় যে স্ক্রিপ্টিং, এখানে স্ক্রিপ্টিং কি, আপনি এখানে যদি পাইথন ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন, তাহলে কি আপনি ইচ্ছা মতো আপনার কোডিং করে আপনি একটা অ্যাডন তৈরি করে আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন। এই ব্লেন্ডার কিন্তু এটা একটা বড় একটি সুবিধা ব্লেন্ডারের। ওকে, তো আজকে এতটুকুই। এডিটর নিয়ে যদি কোনো আপনাদের সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি খুব চেষ্টা করব আপনাদের এডিটরকে আরো ভালোভাবে বোঝানোর জন্য। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।